রাও জানোর নোয়াপাড়াত হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেয়ের 18 তারিখ শনিবার সকাল 11টায় রাওজান উপজেলার নোয়াপাড়া আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মেলন কক্ষত আল মারুফ হজ কাফেলার ব্যবস্থাপনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পর্যায় কমিটির সভাপতি আলহাজ এম ইসলাম বাবুলের সভাপতিত্বে আল মারুফ হজ কাফেলা ও আজিজিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা কাজী মাহমুদুল হক কাদেরীর সার্বিক পরিচালনায় আয়োজিত কর্মশালার অতিথি আছিল হোসহাইন মোহাম্মদীয় দরবার শরীফুর ছোট শাহজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ হোসেন। মাদ্রাসা নির্মাণ কমিটির সভাপতি আলহাজ এম শহীদুল্লাহ চৌধুরী, মাদ্রাসা পরিচালনা পর্ষদর প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর বাবুল, উপদেষ্টা আলহাজ এম এ ফয়েজ, আলহাজ কে এম নজমুল হক, ইউসুফ মিয়া গাজী, হাজি ইদ্রিস, ব্যবসায়ী নেতা জিয়াউর রহমান, গাউসিয়া কমিটি নোয়াপাড়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আজিজুল হক, মাদ্রাসা সহ সুপার মাওলানা আজিজুল হক ও মাওলানা মিজর রহমান সহ আরো বহু কেউ। এছাড়া এডে অন্যান্যর মাঝে আর উপস্থিত আছেন আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক মাস্টার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জানে আলম, প্রকৌশলী দিদার, অর্থ সম্পাদক খুরশেদ কোম্পানি, হাফেজ ইঞ্জিমামুল হক, হাফেজ জাফরুল হাসান, হাফেজ মারুফ সহ আরও বহু। এডে প্রশিক্ষণ দিয়ে আলহাজ সৈয়দ মাওলানা মাহমুদুর রহমান, পিসফুল ট্রাভেল অ্যান্ড ট্যুরের এমডি মোহাম্মদ সাইফুল ইসলাম সুজন, আল মারুফ হজ কাফেলার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা কাজী মাহমুদুল হক। কর্মশালা শেষে মিলাদ কিয়াম, মোনাজাত, তাবরিক বিতর, হাজিয়ালরে উপহার সামগ্রী দেয়া হয়। প্রশিক্ষণের নতুন পুরাতন মিলি শতাধিক হাজিয়াল অংশগ্রহণ করছে। সি প্লাস চট্টগ্রাম।